রাজধানীর আগরতলা শহর সংলগ্ন এলাকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনি ভাবে ফার্মেসি খুলে ওষুধ বিক্রি এবং ডাক্তার সেজে চিকিৎসা করার ঘটনা অব্যাহত রয়েছে। একাংশের অতি মুনাফা লোভী লোকজন এই চক্রে জড়িত। ভুয়ো ডাক্তার সেজে গর্ভপাত করানো সহ নানা অপকর্মে জড়িয়ে পড়তে শুরু করেছে তারা। রাজধানীর আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড়ের টেকরই চৌমুহনীতে বেআইনি ভাবে ব্যবসা চালিয়ে যাওয়া তাকে ফার্মেসি বন্ধ করে দিয়েছেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সংবাদ সূত্রে জানা যায়, গোবর্ধন আচার্যী নামে দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে ফার্মেসি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তিনি এলাকার স্বপন ডাক্তার হিসেবে পরিচিত। তিনি ফার্মেসির পেছনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। অভিযোগ, তিনি সেখানে অঘোষিতভাবে গর্ভপাত করানোর কাজ করে থাকেন। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস সোমবার রাতে তার চেম্বারে হানা দেয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই ব্যক্তির কাছ থেকে ফার্মেসি চালানোর প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান, কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সে কারণেই তার ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস জানান, গোবর্ধন আচার্যী ওরফে স্বপন ডাক্তারকে মঙ্গলবার বেলা ১টার মধ্যে অফিসে এসে দেখা করার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি এসে দেখা করেননি। পরবর্তী সময়ে বিষয়টি পশ্চিম জেলার জেলা শাসকের নজরে আনা হয়। অবৈধভাবে ব্যবসা করার দায়ে তার বিরুদ্ধে ক্লিনিক্যাল অ্যাক্টে মামলা দায়ের করা হবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অপর এক প্রশ্নের উত্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, তার চেম্বারে খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে। গর্ভপাত করানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি সেখানে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। তিনি আরও জানান, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল সন্ধ্যা ৭:৩০টার সময় আমাদের একটা সূত্রে খবর পাই যে এরকম এই ট্যাক্টরি চুমনিতে প্রতাপগড়ের সেখানে একজন স্বপন ডাক্তার নামে একজন ব্যক্তি, উনি বহুদিন যাবৎ ইলিগেল ওয়েতে মেডিসিন প্র্যাকটিস করছে। শুধু মেডিসিন প্র্যাকটিস, এমনকি কিছু সার্জিক্যাল কাজও উনি করেন ওখানে। তো খবর পেয়ে কালকে ৭:৩০টার সময় গেলাম। তো যথারীতি ওনাকে পেলাম, দোকানটাও খোলা পেলাম, ওনাকে দেখলাম। উনি একজন, ওনাকে বলা হলো যে ওনার সমস্ত কাগজপত্র দেখাতে, উনি যে একজন ফার্মাসিস্ট বা ঘরের দোকানের রেজিস্ট্রেশন সব কিছু দেখাতে বললাম, কিন্তু উনি ওনার কোনো কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেখাতে পারেনি। তো একটা কাগজ দেখিয়েছে রেজিস্ট্রেশনের, সেটা ২০২০তেই দোকানের যে রেজিস্ট্রেশন হল ২০তে এটার এক্সপায়ারি, টিল দেন মানে এখন পর্যন্ত কোনো রিনিউয়াল বা কিছুই হয়নি। তো ওনাকে পরবর্তী সময়ে জিজ্ঞেস করা হলো যে উনি যে গত ৫-৭ দিন ওষুধ বিক্রি করেছেন একজন ফার্মাসিস্ট হিসেবে, ওই স্লিপগুলি দেখাতে বলেছিলাম আর কি, ওই যে কী বলে মেডিসিনের যে স্লিপ হয় আপনার কী বলে রিসিপ্ট, তো রিসিপ্ট কপি তো উনি দেখাতে পারেনি, ওনার কাছে কোনো রিসিপ্ট কপিও ছিল না। তো অ্যাস এটাতে বোঝা গেল যে উনি ইলিগেল ওয়েতে প্র্যাকটিস করছেন। তো উনি বিপি প্রেশারও দেখেন, রুগীর হার্টও দেখেন, সব কিছু দেখেন। ঘটনা হয়েছে, ভালো কথা উনি দেখেন, বাট ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে নর্মাল বিপি কত, কোনটাকে সিস্টোলিক বলে কোনটাকে ডায়াস্টোলিক বলে, উনি কিন্তু কোনো কিছুরই সঠিক উত্তর দিতে পারেননি। যার থেকে বোঝা গেলো ওনার গান এইসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনে পয়সা চিকিৎসার সুযোগ রয়েছে। এ ধরনের ভুয়ো ডাক্তারদের কাছে না গিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিওর রিপোর্ট, হলাবল।